বলবা আসো বলো একটু আসো তাহলে বলছে তো সব সময় হ্যালো फ्रेंड्स গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি বেঙ্গালির ব্লগার জয়শ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর এখন বাজে সকাল 10:30 আর সকালবেলাকার খাওয়া দাওয়া আমাদের এখনো হয়নি আর আজকে হলো কি বার আজকে হলো শুক্রবার আর কালকে আমাদের ভাষণ গিয়েছে আজকে হলো দাদশী যেখানে গেল আর কালকে রাত্রিবেলা অনেক রাত্রে শোয়া হয়েছে প্রায় 12:30 পৌনে 1টার দিকে শোয়া হয়েছে তার কারণ বিসর্জনের ওখানে যেহেতু লোকজন যাচ্ছিল আর কি ঠাকুর নিয়ে তো সেই সব দেখতে দেখতে গিয়ে আর হাজবেন্ড বাড়ি ছিল না হাজবেন্ড গিয়েছিল মানে প্রতিমা বিসর্জন দিতে তো ওর সঙ্গে ও যেহেতু চাবিটা যেহেতু ওর কাছে ছিল বাড়ির তো সেই জন্য আর কি আসতে পারছিলাম না তো ও আসলো না ওই বাড়িতে খাওয়া দাওয়া করলো তারপরে আজকে আমরা বাড়ি আসলাম এইসব করতে গিয়ে তারপর বাড়িতে এসে ছেলেকে ঘুমটুক পাড়িয়ে নিচে ঘুমাতে গিয়ে অনেক রাত্রি হয়ে গিয়েছে ও তারপর আমাদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে ও আবার গিয়েছিল বিসর্জনে তো যাই হোক ও কালকে প্রায় 1:30-2টার দিকে বাড়ি এসেছে তো এই কদিন ধরে এইভাবেই কাটছে আমাদের আর সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠতেও আমাদের দেরি আমাদের বলতে কি আমার আর কি দেরি হয়ে গিয়েছে ও তো আরও পরে উঠেছে ও আর ছেলে আমি উঠেছি প্রায় 8:30-টার সময় ঘুম থেকে উঠেছি উঠে কাজকাম সব সারলাম ছেলেকে খাওয়ালাম চা খেলাম আর সকালবেলা আজকে করবো লুচি যেহেতু দুদিন ধরে করা হয়নি সেভাবে তো কালকে একটু ক্ষীর করেছি কালকে হ্যাঁ কালকে একটু ক্ষীর করেছি আর এখন লুচি করব আর আলুর তরকারি করব তরকারিটা এখনও করা হয়নি আটাটা মাখিয়ে রেখে মানে ময়দাটা বাবু শব্দ করে না শোনা ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছি রাখলাম আর কি রেখে জামাকাপড়গুলো মেলে দিয়ে আসলাম যে একটা জামাকাপড় ছিল আর ঘরের অবস্থা খুবই খারাপ যেহেতু চারিদিকে সব কিছু ছড়ানো ছিড়ানো কাঁচাকুচু করতে হবে যদি কদিন ধরে কিছুই করিনি বুঝতেই পারছো তো কিছু কাঁচাকুচু আছে সেগুলো একদিনে তো করা যাবে না দিনে দিনই করতে হবে আবার লক্ষ্মী পুজোর সামনে একটা চাপ আছে একটা ফর্দ করতে হবে জিনিসপত্র বের করতে হবে সব গোছানো গাছানো করতে হবে ঘরের অবস্থাও খুবই খারাপ জিনিসপত্র চারিদিকে ছড়ানো ছিড়ানো দুদিন টাইম লাগবে যদিও আমার ছড়ানো ছিটানো জিনিস দেখতে একদমই ভালো লাগে না তবু যতটা পেরেছি ততটা গুছিয়ে রেখেছি আর শাড়ি টাড়িগুলো ওগুলোকে আবার বের করবো বের করে একটু রোদ্দুরে দেবো রোদ্দুরে দিয়ে তারপর আবার ভাজ করে তুলবো নাহলে মানে ওই পড়েছি তো মানে ঘরের জামটা কাটানোর জন্য ভাজ টাজ করে রেখে দিয়েছি কিন্তু রোদ্দুরে দেওয়া হয়নি যাই হোক আজকে একটু বের করে ভাবছি রোদ্দুরটা একটু কম কম আছে এই রোদে রোদ্দুরে দেবো নাহলে রং চলে যেতে পারে নতুন শাড়ি তো সেই কারণে আর হাজবেন্ড গিয়েছে বাজারে মাছ আনতে জানি না মাছ পাবে কি পাবে না কারণ ও গিয়েছে 9:30-টার পরে প্রায় 10:45-টার দিকে মাছ আনতে গিয়েছে আর মাছ অত বেলাতে গেলে পরে ভালো মাছ পাওয়া যাবে কি যাবে না যদি না পায় তাহলে বলেছে যদি ভালো যদি না পাও তাহলে নিয়ে আসবা না তুমি কী করবে কী জানি জানি না ও এখনও আসেনি তো চলো বেশি দেরি করবো না আর এই যে আমার ক্ষীর এই যে দেখতে পাচ্ছো এখানে ক্ষীর আর এই যে এখানে আটাটা মেখে মানে ময়দাটা মেখে ধুয়ে দিয়েছি এখন আমি আলু কুটবো আলু কুটে তরকারিটা বসিয়ে দিই তো চলো 10:30 যেহেতু বেরিয়ে গেছে 11:00-টার মধ্যে আশা করি হয়ে যাবে তরকারিটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমি লুচি এখানে আমার লুচি ভাজা কমপ্লিট এই যে লুচি আলুর তরকারি এখানে আছে মিষ্টি আর এখানে আছে ক্ষীর আর এই যে এখানেও লুচি কিছু তোলা আছে ছেলের জন্য তুলে নিয়েছি আর এই যে তরকারি এখানে রাখা আছে আমার তো আমি পরে বাড়ছি আগে দুজনকে দিয়ে আসি তারপর বাজে দুপুর 12:30 আর এদিকে আমার মাছ চাপিয়ে দিয়েছি মানে মাছটা ধোয়া হয়ে গেছে মাছ এনেছিল মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এখানে মাছ ভাজছি আর কি তো মাছটা এখানে ভাজা হোক আমি যতক্ষণ এখানে ফুলকপি কাটবো ফুলকপি আলু এগুলো সব কাটাকুটো করবো আর এখানে দেখো কী কী বাজার করে এনেছে এখানে আছে মুড়ি এইটা হলো চানাচুর শ্যাম্পু কন্ডিশনার আর কি আছে আর আছে ফুলকপি তো ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে আলু দিয়ে ফুলকপি দিয়ে আর হবে বাঁধাকপি আর এখানে ডিমটাও এনেছে এটাও তুলতে হবে সব কিছু তোলা পাড়ার একটা ব্যাপার স্যাপার আছে তো চলো কাজকামগুলো টুকটুক করে গোছা থাকে আর এখানে দেখো এইটুকু তরকারি বেঁচে গিয়েছে দুপুরবেলা খেয়ে নিতে হবে তো চলো আর ওদিককার কাজকাম আমার এখনও কিছু গোছানো হয়নি একটুখানি টাইম লাগবে আগে মাছের ঝোলটা চাপিয়ে দেবো চাপিয়ে দিয়ে নিয়ে ঘরের ওদিকে যাবো ঘরটা গুছিয়ে নেবো ততক্ষণ আর ততক্ষণে মাছের ঝোলটা আমার হয়ে যাবে আশা করি তারপর মাছের ঝোলটা নামিয়ে ধুয়ে আমি ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো দেখা যাক ভাবনা চিন্তা তো করে রেখেছি এরকমই কিন্তু দেখা যাক কেমন কী হয় না হয় তো চলো দেখতে থাকো এখানে মাছের ঝোল বসানো কমপ্লিট শুধু কেবল জল দিলাম দিয়ে লবণ দিলাম ফুটে এখনও ফোটেনি আর এই যে মাছটা যেখানে ভেজে রেখে দিয়েছে এটাকে ঢাকা দেবো আমি আর এই যে বাঁধাকপিটা কোনো কটা কোটা হয়নি বাঁধাকপিটাকে কুটবো কিন্তু সেটা এখন সম্ভব না বাজে 1:45 এই ঘরের অবস্থাটা ঠিক এইরকম সব গোছাবো আমি ঠিক আছে
এই যে জামা কাপড় সব পরে আছে এগুলো সব ভাঁজ করতে হবে, এখন কিছুই পারবো না, শুধু গোছানোগুলো এখন গুছিয়ে থব। আর এই ঘরের অবস্থা এরকম, এখনও গোছানো হয়নি, আলনার অবস্থা এরকম, খুবই খারাপ অবস্থা ঘর বাড়ির, এত খারাপ অবস্থা। ওই যে ওর উপরটা দেখতে পাচ্ছ, ওর উপরটাতে সব জিনিসপত্র ব্যাগ ট্যাগ একদম যাচ্ছে তাই কাণ্ড, সব গোছাতে হবে। দেখো সাজগোজের জিনিস যতটা সম্ভব গুছিয়ে রেখেছি, কিন্তু কালকে বাতকুলা থেকে ঘুরে আসার পর এই সব জিনিসগুলো সব বের করেছিলাম, এই যেখানে সব পড়ে আছে এগুলো সব গোছানো হবে, এখনও কিছু গোছানো হয়নি। তো চলো আগে গুছিয়ে টুছিয়ে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ছেলেটা আমার ঘরে ঘুমাচ্ছে, আমি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর এই যে সব জামাকাপড় সব মেলা, আর এই যে শাড়িগুলো সব রোদ্দুরে দিয়েছিলাম, এগুলো সব এখন তুলে নিয়ে যাই, নাহলে বেশি রং রোদ খাওয়াতে গেলে আবার রং চটে যাবে। চলো, এই না হলে আকাশ শরৎকালের কি দারুণ লাগছে, জায়গায় জায়গায় সাদা সাদা মেঘ, জায়গায় জায়গায় কালো কালো মেঘ, আর এত সুন্দর সূর্য ওঠা আকাশ। আর এই যে ফুল ফুটেছিল গাছে, জল দিয়ে গিয়েছে হাজবেন্ড, যার জন্য ফুলগুলোকে বোঝা যাচ্ছে না। তো চলুন নিচে যাওয়া যাক। দুপুরকার আজকের লাঞ্চ মেনু, এখানে আছে মাছের মাথা, সরি মাছের মাথা বলছি, ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল, ঝোলটা একটু কম কম করে করেছি, খুব বেশি ঝোল করিনি। আর এই যে এখানে আছে বাঁধাকপি, ঠিক আছে, আর এর নিচে সকালের ওই যে তরকারিটা করেছিলাম আলুর তরকারি সেটা আছে। আর এই যে এই কোটোটার মধ্যে মা পাঠিয়েছে মূলো শাক বেগুন দিয়ে ভাজা আর বাঁধাকপি, তো মূলো শাক আর বাঁধাকপি একসঙ্গে দেওয়ার জন্য মূলো শাকটা বাঁধাকপির সঙ্গে এসে লেগে এই অবস্থা। যাই হোক আমি খেয়ে নেবো এটা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখানে দেখতে পাচ্ছ সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে এই মাত্র উঠলাম, আর ছেলে এখানে খেলা করছে, আর আমি শাড়ি পরেছি দেখতে পাচ্ছ, একটু গিয়েছিলাম দিদাশিরুদের বাড়িতে, তার কারণ বিজয়ের প্রণাম করতে গিয়েছিলাম, বিজয়ের প্রণামটা সেরে আসলাম, আর আমার মা বাবাকে করা হয়ে গিয়েছে। সন্ধ্যেবেলা যাবো আজকে, তবুও হচ্ছে ওই বাড়িতে একটু দরকার আছে, তো তখন তো যাই হোক না কেন, এখন সন্ধ্যাবেলা আর কি ছেলেকে একটুখানি পায়েস দিল, এই যে পায়েস দিল মামা শাশুড়ি, কারণ আমার দেওর মানে মামা শ্বশুরের ছেলের আর কি জন্মদিন আজকে, সেই পায়েস ছেলের জন্য পাঠানো, পরে খাইয়ে দেবো, ছেলেকে দিতে গেল। তো ও হচ্ছে অফ করছিল, কারণ ও খেয়ে দিয়ে আমার ভাত খেয়ে দিয়ে গিয়েছিলো, তো সেই কারণে। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চেঞ্জ করে নিই, চেঞ্জ করে আবার কিছুক্ষণ পরে একটু বাজারে যাবো, এই নাকেতাটা কালকে ছেলে টানমেটা ছিঁড়ে দিয়েছে, এটাই পড়তে যাবো বাজারে, আর লক্ষ্মী পুজোর ফল তো পড়তে হবে, একটু মার কাছে যাবো, গিয়ে একটু শুনে মেলে নেবো, দেখি কী নিতে হবে না নিতে হবে, নিয়ে টিয়ে একবারে আমি ফর্দটা করে নেবো, কারণ আমার অনেক সময় অনেক জিনিস ভুলও হয়ে যেতে পারে, তো সেই কারণে আর কি মার কাছ থেকে জেনে শুনে নিয়ে ভালো করে একটা ফর্দ করে নেবো, করে নিয়ে ওকে দেবো। তো চলো,
দুদিন পর যেহেতু কোজাগরী লক্ষ্মী পুজো, তো তার আগে এই যে আকাশের চাঁদ উঠেছে দেখতেই পাচ্ছ, দূর থেকে দেখা যাচ্ছে। তো একদম আমাদের জানলা দিকে একদম মানে ঘর অন্ধকার করে দিলে ঘরের মধ্যে একদম চাঁদের আলো এসে পড়ছে, যার কারণে চোখে পড়লো জিনিসটা, সেজন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আসলাম। যাই হোক, তারপর আমরা চলে এসেছি বাজারে, আর বাজারে এসেছি লক্ষ্মী পুজোর বাজার করতে। দেখতেই পাচ্ছ বাজারের চারিদিকে কত কিছু মানে পুজোতে যা লাগে আর কি, কদম, মুখো, এসব ধরনের জিনিসগুলো বিক্রি হচ্ছে, দর্শকর্মার জিনিসপত্র। আর এই যে ঠাকুর, সব ঠাকুর টাকুর পেতে বসেছে, যাদের বাড়িতে মানে ঠাকুর তৈরি হয় তাদের বাড়ির কথা বলছি। এখানেও প্রচুর ঠাকুর আছে, দর্শকর্মার জিনিসপত্র। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে বাকি যা যা কথা বলা সেগুলো বাড়িতে গিয়ে বলছি, কারণ বাজারের মধ্যে প্রচুর ভিড়ভাট্টা, আওয়াজ, হইচই, ওর মধ্যে কথা বলা সম্ভব না সেই কারণে। তো এইমাত্র বাড়ি আসলাম ওই বাড়ি থেকে, তো ব্লগটা আর বানাবো না, ব্লগটা এখানেই শেষ করবো। ওই বাড়িতে গিয়ে একটু ঘোরাফেরা হলো, এখন বাজে রাত্র 10টা। আর এই ছেলে ছেলের বাড়িতে পায়েস খেয়ে এসছে, হাজবেন্ডও পায়েস খেলো, আর আমি মা বললো পায়েস খেতে, আমি পায়েস আর খেলাম না, ভাত খেয়ে আসলাম। ভাত যদিও আছে ঘরে, যা হোক মা বললো কলাই ডাল করিস, তো কলাই ডাল আমার এক প্রকার ভালো লাগে। যার ওই বাড়ি থেকে ভাত খেয়ে আসলাম, আর এই ভাতগুলোতে এখন জল দিয়ে দেবো, মাছের ঝোল টোল আছে এগুলো তুলে থাকবো, কালকে গরম করতে হবে, আর কিছু করলেই কালকের মতো হয়ে যাবে। আর হচ্ছে আজকে দেখলে লক্ষ্মী পুজোর বাজার করতে গিয়েছিলাম, টুকিটাকি অ্যাকচুয়ালি পড়তে গিয়েছিলাম আমার এই নাকেরটা বাজারে স্বর্ণকারের কাছ থেকে। তো সেখানে গিয়েই আর কি বাজারটা যেন একবারে করে নিয়ে আসলাম, হাজবেন্ডকে লিস্ট করে দিয়েছিলাম। তো আমি যখন গিয়েছি একবারেই করে নিয়ে আসলাম বাজারটা, আর ছেলে বরটা শুনতে কেমন যেন একটা লাগে, সেজন্য হাজবেন্ড। আর এখানে এখন ডিসিন ডিসিনগুলো করবো, করে চুলটা বাঁধবো, বেঁধে শুয়ে পড়বো, কারণ কদিন হলেও খুব দেরি করে শোয়া হলো, আর অনেক রাত্রি হয়ে যাচ্ছে শুতে শুতে, তো সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি শোবো। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ যেমন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, ভালো থেকো। তুমি একটু বলবা, আসো বলো, একটু আসো, তাহলে বলছে বলতে সব সময় যাবে, আমি দেখবো কিছু বাদ দেবো না, একটা কথা বাদ দেবো না। যাই হোক, সবার ডায়লগ আলাদা আলাদা হয়, সবার ডায়লগ সমান হয় নাকি, তাই যে আর কারোর থেকে শুনে শুনে তো বলছি, নিজের মতো নিজে বলছি। যাই হোক, তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, টাটা, গুড নাইট।